আমরা আছি স্টার্ন ব্যাংকে, ব্যাংক বসে আছে নর্থ এন্ড কফি রোস্টার। এই জিনিসটা একদমই ভালো লাগেনি, আমি একটা রিটেন কমপ্লেইন করতে যাচ্ছি প্রিটি সুন। অপেক্ষার পর এত কবে এত কিছু রান্না করেছেন সকাল থেকে। হ্যালো, কেমন আছেন সবাই? আশা করছি খুব ভালো আছেন। আর ভিডিওটি শুরুই করছি একটি রিমাইন্ডার দিয়ে, আমার চ্যানেল যদি আপনি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আজকে খুব সকাল সকাল বের হয়েছি আমি আর আমার ভাই দুজনেই, খুব সকালেই বের হয়েছি কজ আসলে সাধারণত এয়ারলাইন্সের অফিসগুলোতে খুব ভিড় হয় দুপুরবেলাটায়। তো আমরা চাচ্ছিলাম যেন সকালে তাড়াতাড়ি যে কাজটা শেষ করে ফেলতে পারি, যদিও ভিডিও শেষের দিকে যেয়ে দেখবেন যে আসলে হয়ে ওঠেনি এত তাড়াতাড়ি। তো যাই হোক, আমাদের প্ল্যান হচ্ছে দুটো এয়ারলাইন্সের অফিসে যাব আমরা এখন, ইমিরেটসে যাব প্লাস হচ্ছে কাতার এয়ারওয়েজে যাব, তারপর আমরা টিকিটটা কাটবো। আমি সাধারণত অনলাইনে আমি আমার টিকিট কাটি, কিন্তু যাওয়ার টিকিটটা কাটিনি, কজ আমি আসলে জানতাম না যে কবে যাব, কতদিন থাকবো, এটা আমার আসলে প্ল্যান ছিল না। কিন্তু এখন মোটামুটি একটা আইডিয়া হয়েছে, প্ল্যান করেছি যে কখন যাব, তো আমি এখন আবার যাওয়ার টিকিট কাটছি। আর আমি এইসব টিকিট কাটাকাটি অনলাইনেই খুব প্রেফার করি, কিন্তু আমার ভাইও টিকিট কাটছে। আর এখন বাংলাদেশে যেই একটা প্রবলেম আছে, আমি জানি না আপনারা হয়তো যদি কেউ রিসেন্টলি টিকিট কেটে থাকেন জানবেন অনলাইনে এত টাকা ট্রানজ্যাকশন করা যায় না। তো সেই জন্য এখন আমার ভাইয়ের সাথে যেহেতু আমি একসাথেই টিকিট কাটছি, তো সেই জন্য এখন আমরা একটা অফিসে যেয়ে তারপর দুজনে টিকিটটা কাটছি। আই থিঙ্ক আমার চ্যানেলে এটা সেভাবে বলা হয়নি, আমার ভাই নর্থ সাউথ থেকে LLB করেছে আর ও এখন LLM করার জন্য দেশের বাইরে যাচ্ছে। ও কোথায় যাচ্ছে, কোন দেশে যাচ্ছে, কী করছে না করছে, এগুলো আমি এখনই বলছি না, কজ আমার নেক্সট বেশ কিছু ভিডিও খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে, এগুলোকে বেস করেও আমি একটা ভিডিও করব সুন। তো সেগুলো আসছে, কিন্তু সেগুলো নিয়ে আমি তেমন কিছু বলছি না, আজকে জাস্ট আমরা টিকিট কাটতে যাচ্ছি দুজনেই, সবাই ওর জন্য দোয়া করবেন। তারপর আমরা এখন যাচ্ছি ইস্টার্ন ব্যাংকে, আমরা এখান থেকে একটু টাকা তুলবো, কজ আমি কিছু টাকা ক্যাশ আমার কাছে ছিল, প্লাস আরও কিছু টাকা আমরা এখন ব্যাংক থেকে তুলছি, কজ এটা আসলে একটা বড় অ্যামাউন্টের টাকা লাগবে অবশ্যই দুজনের টিকিটস কেনার জন্য। তো এখন আমরা আছি ইস্টার্ন ব্যাংকে, ব্যাংকটা একদম খুবই ভালো লেগেছে আমার। তো আমরা আসলে চলে এসেছি, প্রথমে একদম দুজনেই ভুলে গিয়েছিলাম যে মাস্ক পরতে হবে, তো তারপর আবার পাশে দোকান খুঁজছিলাম মাস্কের জন্য, কজ মাস্ক ছাড়া তো অবভিয়াসলি এরা ঢুকতে দেবে না। তো তারপর মাস্ক খুঁজে পেলাম, একটা দোকান পেলাম, সেখান থেকে মাস্ক কিনে তারপর ব্যাংকে ঢুকলাম। আর এখানে ব্যাংকে ঢোকার সময় এরা টেম্পারেচার চেক করছিল, তারপর অবশ্যই মাস্ক থাকতে হবে যেটা বললাম, প্লাস ইন টপ অফ এভরিথিং এরা আবার বলছিল যে ভিডিও করা যাবে না, অবশ্যই বাংলাদেশে যে কোনো জায়গায় ভিডিও করতে নিলে এটাই ফার্স্ট থিং ইউ হ্যাভ টু লিসন, লাইক ভিডিও করা যাবে না। তো যাই হোক, তারপর আমি যখন বসেছিলাম তখন অল্প একটু নিয়েছি, ওখানে চেয়ারে দেখা যাচ্ছে আমার ভাইয়া বসে আছে, টাকা তুলছে। তারপর আমরা এখন চলে এসেছি ইমিরেটসের অফিসে, তো ইমিরেটসে আমরা বেশিক্ষণ স্পেন্ড করিনি, প্লাস হচ্ছে এখানটায় খুব ভালো লেগেছে ইমিরেটসের অফিসটা, কজ এটার মধ্যে তেমন একটা ভিড় টিড় ছিল না, খুব অল্প মানুষজন ছিল, প্লাস আমাদের এখানে জাস্ট অল্প একটুখানি জাস্ট জানলাম যে এখানটার মধ্যে এখন কী চলছে। তো এখানে একটা টিকিট পেয়েছি, আরেকটা টিকিট আমরা চাচ্ছিলাম, কিন্তু আর একটা টিকিট পাচ্ছিলাম না ওই ওই যেই ডেটের জন্য আমরা চাচ্ছিলাম, তো সেই জন্য আমরা ইমিরেটস থেকে বের হয়ে গেলাম। তো ইমিরেটস থেকে বের হয়ে আমরা একদম চলে যাচ্ছিলাম কাতার এয়ারওয়েজের উদ্দেশ্যে, তারপর ভাবলাম যে একটু ক্ষুধা লেগে গেছে, প্লাস এই ছোট কফি শপটা দেখলাম পাশেই, তো ভাবলাম একটু কফি শপটাতেই থামি। এই কফি শপটা হচ্ছে নর্থ এন্ড কফি রোস্টার। আমি শুনেছি এই কফি শপটা নাকি বাংলাদেশের মধ্যে এখন একটুখানি মানে খুব ভালো একটা কফি শপ, তো যেহেতু সুযোগ পেলাম প্লাস পাশেই ছিল, তো সেই জন্যই আসলে মূলত থামার ভালোই লেগেছে আমার কাছেও। তো আমরা খুব বেশি দেরি করিনি, এখানে খুব বেশি ভিড় ছিল না, খাবার প্লাস চারপাশের পরিবেশ প্লাস সার্ভিস সব কিছুই আমার কাছে ভালো লেগেছে। তো এখন আমরা চলে যাচ্ছি কাতার এয়ারওয়েজের উদ্দেশ্যে, আর শুনেছি আমার ভাইয়ের কাছে যে কাতার এয়ারওয়েজের অফিসে নাকি সাধারণত প্রচুর ভিড় থাকে, তো আমি জাস্ট মনে মনে ভাবছিলাম যে আল্লাহ আজকে যেন এত একটা ভিড় না থাকে। আর গুলশানের এই এলাকাটা, এই আশপাশটা আমার খুবই পছন্দ, লাইক আমার আগে থেকেই খুবই পছন্দ, কারণ এখানে একটুখানি গাছপালা সবুজ দেখা যায় লাইক সিটির মাঝখানে, তো সেই জিনিসটা আমার খুবই ভালো লাগে ঢাকার মধ্যে এই জায়গাটা খুব। আজকে রবিবার, শুক্র শনির পর আজকে যেহেতু রবিবার, আমি ভাবছিলাম যে আজকে হয়তো একটুখানি খুব ভিড় হবে বা খুব জ্যাম ট্যাম থাকবে, কিন্তু তেমন একটা জ্যামের মধ্যে পড়িনি আমরা আজকে। প্লাস হচ্ছে যেটা বলছিলাম, এই জায়গাটা আমার খুবই ভালো লাগে, যেটা এখন দেখতে পাচ্ছেন যে প্রচুর গাছপালা প্লাস এই জায়গার পরিবেশটা খুবই ভালো লাগে। তো আমরা প্রায় চলে এসেছি এখন কাতার এয়ারওয়েজের যে অফিসটা সেখানে, আর জাস্ট আমি জাস্ট দোয়া করছি যেন এত ভিড়টি না থাকে, কিন্তু তারপরেও আমরা যখন মাত্র পৌঁছলাম দেখছি যে আসলে অফিসের ভেতরটা তো পুরো মানুষে ভর্তি, তার উপর আবার একদম বাহিরে গেটের বাহিরে পর্যন্ত বিশাল লাইন।
তো এখানে দেখেই বোঝা যাচ্ছে যে অনেকটা সময় এখানে ওয়েস্ট হতে যাচ্ছে। আমি তো অবশ্যই এতটা সময় ভিডিও অন রাখিনি, কিন্তু বাহিরেই আমরা অপেক্ষা করেছি প্রায় এক ঘন্টার মতো ভেতরে যাওয়ার জন্য। তারপর হচ্ছে মানে প্রথমে একটা টোকেন নিতে হয়েছে, সিরিয়াল নাম্বার, তারপর বাহিরে দাঁড়িয়েছি প্রায় এক ঘন্টার মতো লাইনের মধ্যে, তারপর ভেতরে যেয়ে আবার আরেকটা টোকেন নিতে হয়েছে, তারপর ওখানেও অপেক্ষা করতে হয়েছে অনেকটা সময়। তো এখানে প্রায় অনেক 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 সময় কিল হয়েছে, প্লাস একদমই লাইক খুবই বিরক্তিকর লেগেছে ব্যাপারটা আমার কাছে, যেখানে জাস্ট একজন অফিসার কাজ করছিল আর এখানে এতগুলো মানুষ অপেক্ষা করছে সার্ভিসের জন্য। তো এই জিনিসটা একদমই ভালো লাগেনি। আমি একটা রিটেন কমপ্লেইন করতে যাচ্ছি প্রিটি সুন। ইভেন আমার আর আমার ভাইয়ের দুজনের তো একটাই টোকেন, কজ আমরা একসাথে ভেতরে সার্ভিস নেব, একসাথে একবারে কথা বলবো। আমি ভেতরে ঢুকেছি আর আমার ভাইয়ের ভেতরে ঢোকার জন্য সিট নেই, তারপর ওকে আবার বেশ কিছুক্ষণ বাহিরে অপেক্ষা করতে হয়েছে ভেতরে আবার আসার জন্য। তারপর যেহেতু এখানে জাস্ট একজন কাজ করছেন, উনি যখন ব্রেক টাইমে কোথাও চলে যাচ্ছেন তখন এখানে আসলে সার্ভিস দেওয়ার কেউ নেই, উনি আবার ব্যাক করার আগ পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হচ্ছে। তো আসলে এই সমস্ত ব্যাপারগুলো নিয়ে আসলে আমি খুবই বিরক্ত হয়েছি এবং আমি অবশ্যই অবশ্যই প্রিটি সুন একটা রিটেন কমপ্লেইন করতে যাচ্ছি। যাই হোক, ফাইনালি এই এতক্ষণ অপেক্ষার পর এত কষ্ট করে দাঁড়িয়ে দাঁড়িয়ে থেকে ফাইনালি আমাদের টিকিট কাটা হয়েছে আজকের মতো। আপনারা তো জানেনই আমি আমার ভিডিওতে আগেও মেনশন করেছি যে আমার আম্মু একটু অসুস্থ, এখন কমপ্লিট বেড রেস্টে আছেন, আপনার আম্মুর জন্য দোয়া করবেন। আর বাসায় এসে দেখি যে আমার একজন আন্টি, উনি এসেছেন, উনি খাবার নিয়ে এসেছেন, উনি যে সারাদিন কত রান্না করেছেন আল্লাহই জানেন, মানে এত খাবার আইটেম নিয়ে এসেছেন একদিনে, উনি কিভাবে এত কিছু রান্না করেছেন সকাল থেকে, আর খাবারের টেস্টের কথা কি বলবো, মানে এক একটা আইটেম এত মজা হয়েছে। কিছু শাকের আইটেম তো আমার তো শাক সবজি এগুলো খুবই পছন্দ, আর এখানে যে কতগুলো ভেজিটেবল আইটেম আছে এত মজা হয়েছে, আমি তো এই শাকটা দিয়েই হয়তো মনে হচ্ছিল যেন আমি সব ভাত খেয়ে ফেলতে পারবো। আর সেখানে এত 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 আইটেম করেছেন আন্টি, সকাল থেকে যে কি কষ্ট করেছেন আল্লাহ জানে কেন যে আন্টি এত কিছু করতে গেলেন, কিন্তু খুবই মজা হয়েছে। আমাদের মনে হয় নেক্সট কয়েকদিন রান্না করতে হবে না, আন্টি এত খাবার পাঠিয়েছেন। আর আম্মু যেহেতু বেড রেস্টেই আছেন তো আমরা সবাই বিছানার ওপরেই খাচ্ছিলাম আজকে, যাতে করে সবাই একসাথে খেতে পারি। খুবই ভালো লেগেছে, সবাই একসাথে অনেক মজা করেছি সারাটা দিন। আর সন্ধ্যার দিকে একটু পেয়ারা কেটেছি আমরা, কেটে বসেছিলাম, বসে গল্প করছিলাম আর খাচ্ছিলাম। এগুলো হচ্ছে আমার আব্বু এনেছে দেশের বাড়ি থেকে, খুবই ভালো ছিল পেয়ারাগুলো। আর তারপর বিকেলে, সন্ধ্যার দিকে, আসলে বিকেলে না সন্ধ্যার দিকে, আমার ভাই পরে নিয়ে এসেছে এই জিলাপিগুলো, আমার খুবই জিলাপি খেতে ইচ্ছে করছিল, তো জিলাপি এনেছে। তার উপর আবার খানাস থেকে এনেছে মোমো, মানে ও চাচ্ছিল যে সমস্ত কিছু যেন আমি ট্রাই করি, যেগুলো আমার মিসিং আছে, যেগুলো দেশে এখনও আমার ট্রাই করা হয়নি। তো এক একটা দিন ও সন্ধ্যার দিকে এক একটা খাবার অর্ডার করছে আর আমাকে শুধু খালি খাওয়াচ্ছে। জিলাপিগুলো ছিল খুবই মচমচে, আর এগুলো গুড়ের জিলাপি ছিল, একদম আমার খুবই ভালো লেগেছে জিলাপিগুলো। এই মোমোগুলো অর্ডার করেছে হচ্ছে খানাস থেকে, খুবই ভালো লেগেছে আমার। এগুলো ছিল চিকেন মোমো, আর এগুলো খুবই আমার কাছে একটু ঝাল লেগেছে, তবে হয়তো বা সবার ঝাল নাও লাগতে পারে, আমি আর আসলে এখন এত ঝাল খেয়ে আর অভ্যাস নেই সেজন্য হতে পারে, কিন্তু ভালো লেগেছে, টেস্ট খুবই ভালো ছিল। যাই হোক, আজকের ভিডিওটা আর লম্বা করছি না, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, আমার চ্যানেলটি এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন, আর আপনাদের সাথে আমার পরের ভিডিওতে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরের ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।